আমরা জাতি ভবিষ্যৎ দেশ ও জাতি সেবাই হবে দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে প্রথম অধ্যায় সম্পর্কে আলোচনা করব আমরা প্রথম অধ্যায়ের পার্ট তিন নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব আমার পার্ট তিনে রয়েছে কর্মক্ষেত্রের তথ্য যোগাযোগ প্রযুক্তি আমরা জানি কর্মক্ষেত্রের প্রতিটি মুহূর্তেই তথ্য যোগাযোগ প্রযুক্তি খুব গুরুত্বপূর্ণ দেখো এখানে কি লেখা আছে তোমার পাঠ্যবইতে যে তোমরা সবাই জানো শিক্ষার্থীরা স্কুল শেষ করে কলেজে যায় কলেজ শেষ করে ইউনিভার্সিটিতে পড়তে যায় আমাদের দেশে অনেকগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে উচ্চ মাধ্যমিক পড়া শেষ করে শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আলাদা করে ভর্তি পরীক্ষা দিতে হয় এক সময় এই ভর্তি পরীক্ষার কাজটি ছিল খুব কঠিন শিক্ষার্থীদের অনেক দূর থেকে দেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা বিশ্ববিদ্যালয়ে বাসে ট্রেনে জাহাজে যেতে হতো লাইনে দাঁড়িয়ে ভর্তির ফর্ম আনতে হতো সেই ফর্ম পূরণ করে আবার তাদের সেই বিশ্ববিদ্যালয়ে যেতে হতো ক্যাশ টাকা জমা দিতে হতো ফর্ম জমা দিয়ে পরীক্ষা প্রবেশপত্র নিতে হতো সেই প্রবেশপত্র নিয়ে পরীক্ষা দিতে হতো পরীক্ষা খাতা দেখা শেষ হলে ফলাফল প্রকাশিত হতো খবরের কাগজে সেই ফলাফল দেখে যারা সুযোগ পেত তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতো 2009 সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঠিক করলো তারা পুরো প্রক্রিয়াটা তথ্য প্রযুক্তি দিয়ে শেষ করবে এবং এই ভর্তি প্রক্রিয়া কোথাও কোনো কাগজ ব্যবহার হবে না ভর্তি রেজিস্ট্রেশনের জন্য কোনো প্রার্থীকে তার ঘর থেকে বের হতে হবে না কাগজবিহীন এই ভর্তি প্রক্রিয়াটি 2009 সালের 21 আগস্ট দেশের প্রধানমন্ত্রীর উদ্বোধন করলেন এবং তারপর থেকে এই দেশের প্রায় সকল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ভর্তির সময় এভাবে তথ্য প্রযুক্তি ব্যবহার হয় সবাই নিজের ঘরে বসে শুধুমাত্র মোবাইল টেলিফোন ব্যবহার করে এই প্রক্রিয়া শেষ করে ফেলতে পারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করার কারণে বিশাল একটি কর্মযোগ্য হয়ে গেল পানির মতো সহজ কাগজ ব্যবহার না করে অফিসের কার্যক্রম করার এই বিষয়টি আমাদের দেশে মাত্র শুরু হলেও ধারণাটি কিন্তু নতুন নয় 1975 সালের বিজনেস উইক নামের একটা ম্যাগাজিনের প্রথমবার এটি সম্পর্কে একটি প্রবন্ধ ছাপা হয়েছিল কিন্তু তখন সেটি ছিল অনেকটা কল্পবিজ্ঞানের মতো কারণ এটি বাস্তবে রূপ দিতে হলে অফিসের সবার কাছে একটা কম্পিউটার থাকতে হবে যেটি তখন কেউ চিন্তাও করতে পারেনি এখন সেটা বাস্তবসম্মত হয়েছে এখন অনেক অফিস পুরোপুরি কাগজবিহীন অফিস পাল্টে গেছে অফিসে কাগজ কিছু লিখতে হয় না কম্পিউটারে লিখে একজন আরেকজনের কাছে পাঠিয়ে দেয় কম্পিউটারগুলো নেটওয়ার্ক দিয়ে একটির সাথে আরেকটি যুক্ত হয়ে আছে কাজেই চোখের পলকে সব কার্যক্রম হয়ে যায় কাগজে কিছু লেখা হয় না বলে কাগজের খরচ বেঁচে যায় কাগজের তৈরি হয় গাছ থেকে তাই যখন কাগজ বেঁচে যায় তখন গাছও বেঁচে যায় পরিবেশটা থাকে অনেক সুন্দর কাগজ লেখায় কালি টোনার ব্যবহার হয় না বলে রাসায়নিক দ্রব্য দিয়ে পরিবেশও দূষণ হয় না যতদিন কাজে যাচ্ছে কম্পিউটার মনিটরগুলো বড় হচ্ছে তাই সেখানে কিছু একটা পড়ার
কাজটিও হয়েছে অনেক সহজ। দেখা গেছে নতুন যে প্রজন্মের মানুষ আজকাল কিছু একটা কাগজে না লিখে কম্পিউটারে লিখতে পছন্দ করে, কাগজে না পড়ে মনিটরে পড়ে স্বাচ্ছন্দ্য বোধ করে। এক সময় ক্যামেরায় ছবি তুলে সেগুলো প্রিন্ট করতে হতো, আজকাল ক্যামেরায় তোলা ছবি প্রিন্ট না করে এই মানুষ সরাসরি কম্পিউটার বা মোবাইল ফোনে মোবাইলের স্ক্রিনে দেখা নেয়। আমাদের দেশে কাগজ ছাড়া সবচেয়ে চমকপ্রদ কাজটি হচ্ছে ভোটের মেশিন। দেশটি গণতান্ত্রিক গণতান্ত্রিক দেশে সব কিছুই ঠিক করা হয়, নির্বাচন করে, নির্বাচনে ভোট দিতে হয়। ভোট দেওয়ার জন্য দরকার ব্লাড পেপার, অর্থাৎ কাগজ যেখানে প্রার্থীদের নাম এবং মার্কা ছাপা থাকে। ভোটারদের সেখানে সিল মেরে ব্লাড বাক্সে ফেলতে হয়, নির্বাচনের শেষে সেগুলো গুনতে হয়। ইলেকট্রনিক ভোটিং মেশিন এরকম কোনো সমস্যাই নেই, যারা ভোট দেবে তারা সরাসরি মেশিন বোতাম চেপে ভোট দেয় এবং নির্বাচনের সময় শেষ হলে মুহূর্তের মধ্যে ফলাফল বের হয়ে যায়। তোমরা শুনে শুনে খুব খুশি হবে, আমাদের দেশের অনেক গুরুত্বপূর্ণ নির্বাচন এই ইলেকট্রনিক মেশিন দিয়ে করা শুরু হয়ে গেছে। এখন আমরা পড়বো হচ্ছে পাঠ 4, এটাও কর্মক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি। কাগজ ব্যবহার না করে অফিসের কার্যক্রম চালানো যদি তথ্য প্রযুক্তির একটা ধাপ হয়, তাহলে তারপরের ধাপটি কী হতে পারে? তোমরা কেউ কেউ নিশ্চয়ই অনুমান করে ফেলেছো সেটি হবে অফিস না গিয়ে অফিস অফিস করা। আমরা সব কিছুই যদি কম্পিউটার দিয়ে করি আর সব কিছুই যদি নেটওয়ার্ক দিয়ে একটার সাথে আরেকটা জুড়ে দেওয়া না থাকে, তাহলে আমি সেই কম্পিউটারটি অফিসে বসে ব্যবহার করছি নাকি বাসায় বসে ব্যবহার করছি তাতে কী আসে যায়? আসলেই কিছু আসে যায় না, আর সেটাই হচ্ছে সম্পূর্ণ নতুন এক ধরনের অফিসের ধারণা। 1983 সালে প্রথম একটা এটা নিয়ে আলোচনা হয়, আর 1994 সালে প্রথম এ ধরনের একটা অফিস তার কাজ শুরু করে। যারা কাজ করছে তারা সশরীরে কেউ অফিসে নেই, কিন্তু অফিসের কাজ চলছে, এরকম অফিস নাম হচ্ছে ভার্চুয়াল অফিস। সব কিছু সব অফিসেই যে ভার্চুয়াল অফিস বানানো যাবে তা নয়, কিন্তু যেগুলো বানানো যাবে সেখানে অনেক লাভ। প্রথমত তোমাদের অফিসের জন্য বড় বিল্ডিং করতে হবে না, রাস্তাঘাটে ট্রাফিক জ্যামের সাথে যুদ্ধ করে কাউকে অফিসে আসতে হবে না, বাসায় বসে কাজ করতে পারবে বলে অফিসের কাজের পাশাপাশি বাসায় কার্যক্রম করতে পারবে। অফিসে গেলে নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করতে হবে, কিন্তু বাসায় বসে কাজ করলে অফিসের সময় বাইরেও অনেক কাজ করা সম্ভব। কাজেই ভার্চুয়াল অফিসের কার্যক্রম সাধারণত অফিস থেকেও বেশি হতে পারে। এখন পড়বো হচ্ছে পাঠ 5, কর্মক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি। তোমরা নিশ্চয়ই জানো বাংলাদেশে এখন বিশাল বিশাল জাহাজ তৈরি করে পৃথিবীর বড় বড় দেশে রপ্তানি করে আমাদের এত সুন্দর দেশটির ভেতর দিয়ে বিশাল বিশাল নদী গিয়েছে। এই দেশের মানুষ নদী, বিল, সমুদ্রকে বড় সমুদ্রে বড় হয়েছে, কাজেই তারা যে চমৎকার নৌকা আর জাহাজ বানাতে পারবে তাতে অবাক হওয়ার কী আছে? বড় বড় জাহাজ বানাতে হলে বিশাল বিশাল ধাতব টুকরোকে নির্দিষ্ট আকারে কেটে তারপর ওয়েল্ডিং করতে হয়। ওয়েল্ডিং করতে করতে দেখেছো সেখান থেকে যে তীব্র আলো বের হয়, কেউ যদি সে সোজাসুজি সেদিকে তাকায় তাহলে তার চোখ পাকাপাকিভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যারা ওয়েল্ডিং করে তাদের বিশেষ চশমা পরে কাজ করতে হয়, সেখানে প্রচণ্ড তাপের সৃষ্টি হয়, ধাতব টুকরো ছিটকে ছিটকে পড়ে। কাজটি দেখেই মনে হয় এটি বেশ বিপজ্জনক কাজ। এই বিপজ্জনক কাজটি যদি মানুষকে করতে না হতো, কোনো একটা রোবট করতো তাহলে কেমন হতো? তোমরা শুনে খুশি হবে এ ধরনের বিপজ্জনক কাজগুলো আসলে আস্তে আস্তে মানুষ নিজে নিজে না করে রোবটের দায়িত্ব দিয়ে দিচ্ছে। মানুষেরা কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়, একঘেয়ে কাজ হলে কাজ করতে ইচ্ছেও করে না। রোবটরা ক্লান্ত হয় না, একঘেয়ে কাজটি নিয়ে তারা কখনো অভিযোগও করে না। তাই পৃথিবীর বড় বড় কলকারখানায় শ্রমিক হিসেবে আর মানুষ নেই, কাজ করে রোবটরা। মানুষ বড় জোর জোর দেখে কাজটি ঠিক মতো হচ্ছে কি না। একঘেয়ে বিপজ্জনক কাজগুলো মানুষ থেকে রোবটের অনেক ভালোভাবে করতে পারে। কাজেই যত দিন যাচ্ছে ততই এই কাজগুলো মানুষের বদলে মেশিনরা করছে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে। আজকে দেখো আমরা প্রথম অধ্যায়ের পাঠ
তৃতীয় চতুর্থ পঞ্চম এই তিনটি পাঠ সম্পর্কে আলোচনা করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছ। আজ এ পর্যন্তই, সবাই বাসায় ভালোভাবে মনোযোগ দিয়ে পড়বে আর বোঝার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে।